কাজল প্রত্যন্ত গ্রামের একটি সাদাসিদের ছেলে। আজ রাতে আত্মহত্যা করতে যাচ্ছে সে। ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর কাজল মামার বাড়িতে আশ্রয় পায়, কিন্তু আশ্রয় পেলেও যথাযথ আদর পায় না সে। কাজলের মামি সহজভাবে গ্রহণ করে না তাকে। তার বয়স বাড়বার সাথে সাথে মামির অত্যাচারের মাত্রাও বৃদ্ধি পেতে থাকে ধীরে ধীরে। এত বড় একটা দামড়া পোলা, শহরে গিয়ে রিক্সা চালাইলেও তো পারে, তা না কইরা মামার ঘরে বৈশা বৈশা খাইতেছে বছরের পর বছর। এভাবে বইল না, আমি ছাড়া ওর আর কে আছে বলো? হ, তোমার ঘরে আপদ থুইয়া ওর মা বাপে তো ময়রা বাচ্চে, ও তো ওর মা বাপের মতো ময়রা গেলে পারে। নিজের মা বাবাকে নিয়ে প্রতিনিয়ত মামির মন্দ কথা অসহনীয় হয়ে ওঠে কাজলের কাছে। কাজল সিদ্ধান্ত নেয় এই পরাজিতের জীবন সে আর রাখবে না, আর তাই আত্মহত্যা করবার জন্য হরিহাতে বেরিয়ে পড়ে কাজল। কিন্তু কোথাও সেরকম মজবুত ডাল খুঁজে না পেয়ে জঙ্গলের গভীরে ঢুকে পড়ে সে ধীরে ধীরে। কাজল শুনেছে এর আগে অনেকেই এই জঙ্গলের ভেতরে আত্মহত্যা করেছে, শান্তিতে মরবার জন্য সেও সেরকম একটা জায়গা খুঁজে নিতে চায়। বহুক্ষণ খোঁজাখুঁজির পর তার মনের মতো একটা গাছ দেখতে পায় কাজল। গাছটার শক্ত ডাল নুয়ে আছে নদীর দিকে, ফাঁসি খাওয়ার জন্য এই ডালটাকেই নির্বাচন করে সে। গাছের উপরে চড়ে সাথে আনা দড়ির গোছাটা কাজল বেশ শক্ত করে ডালের সাথে বাঁধে, কিন্তু হঠাৎ কাজল দেখতে পায় জল থেকে দুটো হাত উঠে এসে কে যেন দড়িটা টেনে নিয়েছে জলের ভেতর। চারদিকে তাকিয়ে এসে দেখে গাছে গাছে ঝুলছে অসংখ্য মৃতদেহ, প্রত্যেকের গলায় পরানো রয়েছে আত্মহত্যার ফাঁস। গাছের ডালে ডালে ঝুলতে থাকা এত সব মৃতদেহ দেখে কাজল ভড়কে যায়। তারপর তার চোখ পড়ে নদীর জলের উপর, সে দেখে জলের তলায় একটি নারী দেহ শুয়ে আছে। মেয়েটি দেখতে অবিকল সুশীলার মতো, কিন্তু এত সব ভাবার সময় নেই তার। সে বুঝতে পারে সে একটা বিপদে পড়তে যাচ্ছে, তাই গাছ থেকে লাফ দিয়ে নেমে সজোরে ছুটতে শুরু করে কাজল। ছুটতে ছুটতে কাজল একটা গুহার মতো দেখতে পায়, কোনো কিছু বিবেচনা না করে সে সেই গুহার মধ্যেই ঝাঁপ দেয়। ধীরে ধীরে পাতাল গহ্বরের ভেতর তলিয়ে যেতে থাকে কাজল, কিন্তু গুহার অন্য প্রান্তের দরজা খুলে যায় হঠাৎ। সেই দরজা দিয়ে বেরিয়ে আসে সে। একটু ধাতস্থ হয়ে সে দেখে তার চারদিকে আগুন জ্বলছে। সে বুঝতে পারে বিপদ থেকে এখনো পরিত্রাণ পায়নি সে। ছুটতে ছুটতে সামনে একটা খোলা দরজা দেখতে পেয়ে তার ভেতরে ঢুকে পড়ে কাজল। কিন্তু এ কি, দন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে গিয়ে পড়েছে যেন সে। তার চারদিকে গনগনে লাভার স্রোতে ডুবে যাচ্ছে অসংখ্য শরীর, তাদের আর্ত চিৎকারে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। কাজল বুঝতে পারে এখন আর দৌড়ে কোনো লাভ নেই। সে কৌতূহলী দৃষ্টিতে চারদিকে তাকাতে তাকাতে হাঁটতে থাকে। হঠাৎ সে খেয়াল করে দুটো বিভৎস আকারের কঙ্কাল অনুসরণ করছে তাকে। কঙ্কাল দুটোর সারা শরীরে আগুন জ্বলছে। কাজল ভেবে পায় না এ কেমন জায়গা,
তার চারপাশে শুধু জ্বলন্ত আগুন, ফুটন্ত লাভা আর অসংখ্য কঙ্কাল। কাজল তার হাঁটার গতি বাড়িয়ে দেয়। এক পর্যায়ে আবার সে দৌড়াতে শুরু করে, কারণ সে বুঝতে পারে কঙ্কাল দুটো আসলে তাকে ধরতেই আসছে। এদের কাছ থেকে দৌড়ে কাজল পালাতে পারবে কিনা তা সে জানে না, কিন্তু সে তার শেষ চেষ্টা একবার করে দেখতে চায়। নিয়তির কি নির্মম পরিহার! যে ছেলেটা আত্মহত্যা করে মরতে যাচ্ছিল সে এখন মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে চায়। কঙ্কাল দুটোকে ফাঁকি দিয়ে অন্য রাস্তায় এসে পড়ে কাজল। হাঁটতে হাঁটতে সে একটা অদ্ভুত ধরনের গাছ দেখতে পায়। গাছটার শরীর কালো আর পাতাগুলো ধবধবে সাদা। হঠাৎ গাছটার ভেতর থেকে দুটো হাত বেরিয়ে এসে কাজলকে ভেতরে টেনে নেয়। নিজেকে একটা অদ্ভুত গুহার মধ্যে আবিষ্কার করে কাজল। ধীরে ধীরে গুহার ভেতরে এগিয়ে যায় সে। সে দেখে কঙ্কালের খুলি দিয়ে বানানো একটা চেয়ারে সুশীলা বসে আছে। এটা এটা কেমন জায়গা? কোথায় এসেছি আমি? এটা নরক। তুমি নরকে এসেছো। তুমি তুমি সুশীলা না? তুমি এখানে কি করছো? তোমার মনে নেই আমি আত্মহত্যা করেছিলাম? তা তো জানি। গত বছর তুমি তোমার বিয়ের রাতে গলায় ফাঁস দিয়েছিলে। তখন থেকেই আমি এই নরকে। পলাশ মামাও আছে এখানে, মনে আছে ওনার কথা? কেন মনে থাকবে না, তুমি মারা যাওয়ার দু মাস পরেই তো উনি বিষ খেয়ে মরেছিলেন। আরজু খালাও এখানে থাকে। সে কি, উনিও তো গলায় কলসি পেতে পুকুরে ডুবে মরেছিলেন। যারা আত্মহত্যা করে সবার ঠাঁই হয় এই নরকে। এখানে প্রতিদিন আমাদের একবার করে আগুনে পোড়ানো হয়, একবার গরম পানিতে সেদ্ধ করা হয়, আর একবার চামড়া ছিলে লবণ মরিচ লাগানো হয় গায়ে। ওরে বাবা, আর আমি আত্মহত্যা করে মরতে যাচ্ছিলাম? কাজল যখন সুশীলার সাথে কথা বলছে তখন কঙ্কাল সার ভূত দুটো কাজলকে খুঁজতে খুঁজতে গাছের দিকে এগিয়ে আসতে থাকে। মৃতের মতো সন্তর্পণে হাঁটতে হাঁটতে তারা গাছটার সামনে এসে দাঁড়ায়। তারা তীব্র দৃষ্টি দিয়ে সুশীলার সাথে কথা বলতে দেখে কাজল। তারা শুনতে পায় সুশীলা কাজলকে এই নরক থেকে পালাবার পথ বলে দিচ্ছে। আচ্ছা, তুমি কি আমার ফাঁসি খাওয়ার দড়িটা পানিতে টেনে নিয়েছিলে? আমি চাই না তুমিও আমাদের মতন প্রতিদিন এমন কষ্ট পাও। কিন্তু আমি তো আর বেঁচে থাকতে চাই না। কেন তুমি ফাঁসি খেতে চাইছো? আমার অনেক কষ্ট পৃথিবীতে। আমার মামি কথায় কথায় আমাকে আর আমার মরা মা বাবাকে অপমান করে, আমাকে খেতে দেয় না আর সব কাজ করায়। তাই বলে তুমি আত্মহত্যার মতন এমন জঘন্য সিদ্ধান্ত নেবে? আমি বুঝতে পারিনি নরকে এত যন্ত্রণা। ভাগ্য ভালো তুমি আমাকে নরকটা দেখিয়েছো, কিন্তু এখন আমি এখান থেকে কিভাবে বের হব? কাজল নরক থেকে বের হওয়ার ইচ্ছে প্রকাশ করতেই কঙ্কাল দুটো হাজির হয় গুহার ভেতর। তাদের দেখে কাজল আর সুশীলা দুজনেই ভয় পেয়ে যায়। এরা দুজন মৃত্যুর দূত, মানুষকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাওয়া এদের কাজ। কাজল বুঝতে পারে না এখন সে কিভাবে বাঁচবে এদের কাছে। কঙ্কাল রূপী ভূত দুটো ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে কাজলের দিকে। এমন সময় আবারও সাহায্যের হাত বাড়িয়ে দেয় সুশীলা। কাজল, পালাও পালাও, ওই দরজা দিয়ে পালাও। মনে রেখো ওটাই তোমার পৃথিবীতে ফেরার দরজা। সুশীলার দেখানো পথে এগিয়ে যায় কাজল।
আবারও তোমার অন্ধকারে ছাপ দেয় সে। কাজল যেই গুহার ভেতর দিয়ে নরকে প্রবেশ করেছিল সেই একই গুহার ভেতর দিয়ে আবার পৃথিবীতে ফিরে আসে সে। নিজের জঘন্য সিদ্ধান্তের পরিণতি জানতে পেরে সম্পূর্ণ অন্য মানুষে রূপান্তরিত হয় কাজল। ভাগ্যিস যে পাপ আমি করতে যাচ্ছিলাম তার কঠিন শাস্তি আমি দেখতে পেয়েছি নরকে গিয়ে। তোমরা কেউ ভুলেও আত্মহত্যার মতো এমন ঘৃণ্য পাপ চিন্তা মাথাতেই এনো না।